হ্যালো বন্ধুরা, নমস্কার। আবারও আপনাদের রান্না ফুড কিচেন এ স্বাগত। আজকে আমি রান্না করবো এই যে দেখুন কাতল মাছ। কাতল মাছ শীতের দুপুরে যে নতুন আলু, সিম, টমেটো আর ডালের বড়ি দিয়ে ঝোল, তো আপনারা দেখতে থাকুন। এবার আমি কড়াইতে কিছু ভাজা মশলা ভেজে নেব, যে জিরে দিয়ে দিলাম, জিরে, ধনে, একসঙ্গে ভেজে ভাজা মশলাটা করে নিলাম, ভেজে নামিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল, এবার মাছে আমি হলুদ, লবণ মিশিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু বন্ধ করে রাখুন। মাছটাকে আমি লাল করে ভেজে নেব, মাছ লাল করে ভেজে নিয়েছি। মাছটা একটু ভালো করে ভেজে নেবেন, না হলে ভালো লাগবে না খেতে। এই তেলের মধ্যেই আমি ডালের বড়াগুলো ভেজে নিব। কেউ বলে বড়া, কেউ বলে বড়ি, একই হলো। বড়াগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ ভাজাতে একটু ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিব, আলুগুলো, নতুন আলু, বন্ধুরা নতুন আলু দিয়ে কিনে ডালে ভরি দিয়ে এইভাবে মাছটাকে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। শীতের ভিতরে গরম গরম ভাতের সঙ্গে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আমি তেলের মধ্যে ফোড়ন দিব জিরে, তার মধ্যে আমি দিয়ে দিব টমেটো, কাঁচা লঙ্কা,
শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, এবার ভালো করে আমি মেরে নেব। বসানোর সময় একটু জল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজে রাখা শিম আলু দিয়ে দিব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিব। কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। ঝোলটা ফুটছে, একটু ডালের বড়িটা আগে আগে দিয়ে দিব, নাহলে সিদ্ধ হবে না। ডালের বড়িটা দিয়ে একটু ফুটিয়ে নিব, তারপর মাছগুলো দিয়ে দিব। দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিব। হ্যালো বন্ধুরা, যে দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। আমি মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা, জিরে ধনে, আর দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা করছি, আলুগুলো একটু ভেঙে দিব, তাহলে ঝোলটা একটু ঘন হবে, ভালো লাগবে খেতে। একটু ঝোল ঝোলি নামাবো। হয়ে গেছে আমার রান্না। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে খাবেন, ভালো লাগবে। এই দেখুন আমি নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। ডালের বড়ি দিয়ে, কাতল মাছ দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল, না এইভাবে খাবেন, ভালো লাগবে।